ডাল আমরা অনেকেই পছন্দ করে থাকি, আর সেটা যদি হয় মাছের মাথা দিয়ে মুগ ডাল তাহলে তো কোনো কথাই নেই, সবাই খুবই পছন্দ করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আজকে আমি রান্না করব মুগ ডাল দিয়ে মাছের মাথার মুড়ি ঘণ্ট, আর এর জন্য যা প্রয়োজন সর্বপ্রথম সেটা হলো মুগ ডাল। আর এই মুগ ডালটাকে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি, আর সাথে দিয়েছি একটা তেজপাতা, তাহলে এর ঘ্রাণটা অনেক সুন্দর আসবে। আর একবার মতো পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর চুলাতে সামান্য পানি দিয়ে ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। যখন এভাবে বোলক উঠে আসবে তখন এই উপরের যে ফেনাটা এটাকে তুলে ফেলে দিব। এখানে আমি নিয়েছি রুই মাছের মাথা, আর এই মাথাটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, আর এভাবে মাছখান থেকে কেটে দুই ভাগে ভাগ করে নিয়েছি। আর হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, এখন এই মাছটাকে একটু ভালো করে ভেজে নিব। আর এ পাশে যে ডালটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, এই পর্যায়ে এসে আমি এর ভিতরে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, তাহলে ডালের কালারটা অনেকটা সুন্দর আসবে। আমার ডালটা ফুটে আসছে, এখানে সম্পূর্ণ ফুটানোর দরকার নাই, 80% সেদ্ধ হলেই হয়ে যাবে। এখন আমি পেঁয়াজ কিছু আর কিছু কাঁচামরিচ এখানে একটু হালকা করে ভেজে নিব, আর সাথে দিয়ে দেব কিছু বাটা মশলা। এখানে আমি আদা আর রসুনটাকে বেটে নিয়েছি, সাথে একটু জিরাও দিয়েছিলাম, আর দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর স্বাদমতো লবণ। এই মশলাগুলোকে এখন আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। আমার প্রায় কষিয়ে নেওয়া শেষ। এই পর্যায়ে আমি দিয়ে দেব দুইটা এলাচ আর দারচিনি আর দুইটা লবঙ্গ, এটা দিয়েও আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর একটা টমেটো আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, এই টমেটোগুলোকে এখন এর ভিতরে দিয়ে আমি হালকা একটু করে কষিয়ে নেব, যাতে টমেটোগুলো গলে না যায়। এখন দিয়ে দেব মাছের মাথা, এই মাথাটা দিয়েও একটু কষিয়ে নেব, আর সামান্য একটু পানি দিয়ে নেব। এভাবে রেসিপিটি ফলো করে যদি আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করেন, আশা করি খুবই ভালো লাগবে খেতে। আমার মাছের মাথাটা প্রায় কষিয়ে নিয়ে আসে সেই পর্যায়ে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম মুগ ডালগুলো, সেই ডালগুলোকে দিয়ে একটু হালকা হাতে নেড়েচেড়ে দেব। আর এই পর্যায়ে এসে আমি দিয়েছি গরম পানি, আমি পানিটা গরম হতে দিয়েছি, আর বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু আমার ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে আসছে, সেজন্য আমি যতটুকু প্রয়োজন সেটা একটু বুঝে এখানে পানিটা দিতে হবে। আর এখানে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে। আর এই পর্যায়ে এসে দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি। যদি আপনাদের একটু মনে ধরে থাকে রেসিপিটা তাহলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন। আমার রান্নাটা শেষ, এখন আমি নামিয়ে নেব, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতে ততটাই মজার। আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।